সুইমিং ফিশ, এটি একটি বেশ মজাদার খেলনা। এই খেলনাটি দেখো মাছটা কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দিকে একটা জায়গায় বেশ ফটফট ফটফট করে করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এটি একটি খেলনা, আর এই খেলনাটি সম্ভবত চায়নাতেই তৈরি হয়েছিল। খুবই সহজ মেকানিজম এর মধ্যে আমরা এই খেলনাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে একটা নব আছে যেটাকে আমরা ঘোরাতে পারি, আর এটা একটা স্প্রিংয়ের সাথে আটকে আছে ভেতরে। দেখো এটা একটা রেডিমেড খেলনা, আর দেখো যখন নবটাকে ঘোরাচ্ছ তখনই মাছের লেজটা ফটফট ফটফট করে এদিক ওদিক করছে, পাখনাটা নাড়ছে, লেজটা নাড়ছে। আর এটার সাথে যে কম্পাঙ্ক আর পুশ বল তৈরি হচ্ছে, যেটা যেটার ফলে মাছটা এগিয়ে যেতে সাহায্য করবে মাছটাকে, তাই না? দেখা যাক, একটা পাত্রে জল নিয়ে নবটাকে ঘোরাও, স্প্রিংয়ে শক্তি তৈরি করো, শক্তি এটাকে আবার ছেড়ে দিলে জলে বেশ দেখো মাছের লেজটা নাড়তে থাকবে, নড়তে থাকবে, আর এটাকে যে বল তৈরি হবে, পুশ তৈরি হবে, এটাকে ফরওয়ার্ড ডাইরেকশনে আগে দিকে চালাতে সাহায্য করবে। এটা দারুণ কুল এক্সপেরিমেন্ট, কুল টয়। এটা যে কোনো তোমরা খেলনার দোকানেই পেয়ে যেতে পারো, এটা বেশ বেশ মজাদার। আরেকবার দেখো দেখানো হচ্ছে, এটা যদি রাউন্ড একটা যদি একটা পাত্র নাও দেখবে এটা পরিধি বরাবর বেশ এগিয়ে যাচ্ছে। আমরা দুটো মাছের কলিশন ধাক্কাও দেখাতে চাই, দেখো ধাক্কা না নিয়ে কিন্তু ওরা দুজনে সরে গেল, তাই না? এভাবে তোমরা বিভিন্নভাবে মজা নিতে পারো। তোমরা খেলো এই মাছের খেলনাটির সাথে, বেশ মজা পাবে।